Dodo TV. বাবা, সে এখন আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। সে ঘরে ঘরে গিয়ে পেঁয়াজ চায় আর তারপর সবাইকে মেরে ফেলে। এসব তোমার আগের ভুলের জন্যই হচ্ছে, নয়তো সে তখন ধ্বংস হয়ে যেত। জানি বাবা, কিন্তু এবার কোনো ভুল করব না। যদি হয় তাহলে সে তোমাকে আর তোমার স্বামীকে ছাড়বে না। শুধু একটা কথা মনে রেখো, যেদিন কোনো মানুষ সে পিতনির ওজনের সমান পরিমাণ পেঁয়াজ তাকে দিবে, সেদিন সে তার আসল রূপে ফিরে আসবে। আলকা আর রোহান নয়ডার পশ এলাকাতে থাকতে এসেছে। তারা নতুন বাড়িতে এসে অনেক খুশি। প্রথম কিছু মাস খুব ভালো কেটেছিল। তারপর আলকা আর রোহানের মধ্যে ঝগড়া শুরু হলো। রোহান খুবই চিন্তিত ছিল যে আলকা রাতের বেলা ঘরে থাকতো না আর সকাল হতেই ফিরে আসতো। তুমি কোথায় যাও, কি করো, আমার অধিকার আছে জানার, আমি তোমার স্বামী। গত 15 দিনে এই এলাকায় 15 জন মহিলার মৃত্যু হয়ে গেছে, আমি তোমার জন্য খুব চিন্তা করি। আমাকে মাফ করে দাও রোহান, কিন্তু আমি তোমাকে কিছুই বলতে পারবো না। এলাকায় ঘটে যাওয়া মৃত্যুর পুলিশের তদন্ত চলছে, কিন্তু এলাকার কিছু মানুষের মধ্যে বলাবলি চলছিল যে এলাকায় কোনো পেতনির ছায়া পড়েছে। আমরা তো এই এলাকা ছেড়েই দিচ্ছি, এই এলাকা এখন অভিশপ্ত হয়ে গিয়েছে, ছেড়ে দেওয়াই ভালো হবে। বলা হচ্ছে এক মহিলা প্রতি রাতে একটা ঘর বাছাই করত আর সেখানে পেঁয়াজ চাইত। কে? অপেক্ষা করুন, আসছি। বোন, কিছু পেঁয়াজ হবে? শেষ হয়ে গিয়েছে, এখনই আনছি। পেঁয়াজ, অনেক পেঁয়াজ চাই আমার। কে জানে সত্যিটা কি, কিন্তু এলাকার মহিলাদের মৃত্যুর এটাই প্রমাণিত হয়েছে সেই পেতনি অনেক ভয়ঙ্কর আর দয়াহীন। এসবের মধ্যে একদিন যখন আলকা কালো শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে আসলো, রোহানও না বলে চুপচাপ আলকার পিছু করছিল। আলকার বিল্ডিং এর অন্ধকার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল আর রোহান তাকে পিছু করছিল। তাহলে কি মানুষদের কথা সত্যি যে আলকা সেই পেতনি? রহস্য জানার জন্য রোহান অন্ধকারে হেঁটে যাচ্ছিল। আরে ভগবান, এটা কার চিৎকার? আলকা নয় তো? রোহান চিন্তিত হয়ে দৌড় দিল, কিন্তু অন্ধকারে পিছন থেকে কেউ একজন রোহানকে হামলা করে আর সে অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে তখন সে বিছানায়, মাথায় পট্টি দেয়া আর আলকা তার পাশে। আলকা, তুমি ঠিক আছো তো? আরে আমার মাথায় খুব ব্যথা করছে। তুমি রাতে করিডোরে আহত অবস্থায় পড়েছিলে, ডাক্তার বলেছে যদি ভালো মতো বিশ্রাম নাও 3 দিনেই সুস্থ হয়ে যাবে। কিন্তু গত রাতে আমি তোমাকে সেখানে দেখেছি, তুমি সেখানে কি করছিলে? এখনো সব ছাড়ো,
আর শুধু বিশ্রাম করো। রোহান যদি আরাম করে বাকি কাজ তিন দিনে শেষ করতে পারব। আলকা কি করছিল কেউই তা জানে না। রোহান এখন বিছানায় শুয়ে আছে, আর এলাকায় সবার ঘরেই ভয় লেগেছিল, এক অজানা পেতনির ভয়। যখনই রাত হল, আলকা রোহানকে ঘুমের ঔষধ দেয়, আর সে ঘুমাতেই আলকা ঘর থেকে বেরিয়ে পড়ে। অন্ধকার নীরব করিডোরে কালো শাড়ি পরে আলকা কোথায় যেন হারিয়ে যায়। সেই করিডোর দিয়ে উপরে যাওয়ার একটা রাস্তা ছিল, উপরের তালায় অনেক বছর ধরে কেউই যায়নি, সেই অংশ সবসময় বন্ধ হয়ে পড়েছিল। আজকে রাত এই এলাকার জন্য ধ্বংসের রাত হবে, শুধু এক ঘর থেকে আর একটু পেঁয়াজ, আর তারপর অনেক গুল্লাস। সেই ভয়ঙ্কর জায়গাটা দেখে যে কারো রূপ কেঁপে উঠবে। কেউ ভাবতেও পারবে না যে এখানে এতগুলো লাশ এত ভয়ঙ্কর অবস্থায় ঝুলছে। কিন্তু এই আওয়াজ কার ছিল, এইসব মৃত্যুর সত্যি কি ছিল? আলকা এগিয়ে যায়। তুই যেই হস না কেন, সাহস থাকলে আমার সামনে আয়। আরে বাহ, আজকে তো শিকার নিজেই আমার কাছে চলে এসেছে। এখন সে একদম আলকার সামনে ছিল। পেতনি আলকার উপর একের পর এক হামলা করে। আলকা একদম মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল। আমি তো তোমার জন্য পেঁয়াজ নিয়ে এসেছিলাম। পেতনি ওদিকে তাকালে দুইটি ব্যাগ দেখতে পায়। এতগুলো পেঁয়াজ, এখন আমি এই পেঁয়াজ দিয়ে আরো শক্তিশালী হয়ে যাব। আমার বুদ্ধি কাজ করেছে, এখন থেকে আর কোনো মৃত্যু হবে না। আলকা খুবই আহত ছিল, কিন্তু অনেক খুশি ছিল। এখন পেতনি তার আসল রূপ ফিরে পেয়েছে। আমাকে মাফ করে দাও, আমি কত মানুষকে হত্যা করেছি, শুধু তোমার জন্যই আমি মুক্তি পেয়েছি। গত বছর পেঁয়াজের দাম খুব বেড়ে যাওয়ায় এই মেয়েটি আত্মহত্যা করেছিল। ক্ষুধা অনেক কষ্টের জিনিস বন্ধু, যা একজন মানুষকে শয়তানে পরিণত করে দেয়। জমিদার হরিহরের বাড়িতে অনেক আয়োজন চলছিল, পুরো বাড়ি রঙিন বাতির আলোতে আলোকিত ছিল, কারণ ওই দিন জমিদারের একমাত্র মেয়ে পুনমের বিয়ে ছিল। সে তার ঘরে বউ সেজে বসেছিল, তাকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই সে বারবার নিজেকে আয়নায় দেখছিল। আর কতবার আয়না দেখবে, তোমাকে এত সুন্দর লাগছে যে দুলাভাই তো চোখই সরাতে পারবে না। যখনই সবাই ব্যান্ড বাজনার আওয়াজ শুনতে পায়, তখনই তারা বর দেখার জন্য বেরিয়ে আসে। দাঁড়া, আমিও যাব। চুপ কর, তুই গয়না পর আর সাজ ঠিক কর, আমরা বরযাত্রী দেখে আসি, কেমন? শঙ্করজির মতো আবার বরযাত্রী নয় তো। সব বোনেরা আর বান্ধবীরা হাসতে হাসতে চলে যায়, আর যখন ফিরে আসে তখন দেখে পুনম তার বিছানায় উল্টো হয়ে পড়ে আছে, আর তাকে দেখে মনে হচ্ছে তার পেটে কেউ নির্মমভাবে ছুরির আঘাত করে তাকে মেরে ফেলেছে। পুরো বাড়িতে কোলাহল শুরু হয়ে যায়। কেউ জানতেই পারল না এসব কেন আর কিভাবে হলো। জমিদার হরিহর যখনই এই কথা শুনে, তখনই দৌড়াতে দৌড়াতে ওইখানে চলে যায়। তার চোখ দিয়ে কান্নার বন্যা। তোমরা কেউ কি কিছু জানো, এখানে কি কেউ এসেছিল? কোনো চাকর, কোনো অচেনা মানুষ বা অন্য কেউ? না, কেউ তো আসেনি। ও তো খুব খুশি ছিল, উল্টো আমরা যখন বরযাত্রী দেখতে যাচ্ছিলাম, ও তো আমাদের সাথে যেতে চাচ্ছিল।
বরযাত্রী ফিরিয়ে দাও। যে এটা করেছে আমি তাকে জীবিত ছাড়ব না। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। মনে হচ্ছে কারোর সাথে কোনো শত্রুতা ছিল। আরে ওইটুকু ছোট মেয়ের সাথে কার শত্রুতা থাকবে? পুলিশ আসবে, তল্লাশি করবে, এমনিতেই জানা যাবে। এই শর, আমার মেয়ের সাথে যেন এমনটা না হয়। এক সপ্তাহ পর চৌধুরী সাহেবের মেয়ের বিয়ের দিন আসে। চৌধুরী ঘরের সব মেয়েদের কঠোর আদেশ দিয়ে বলে, সুধাকে কখনো একা রাখবে না, বুঝছ? সুধা প্রস্তুত হয়ে বসেছিল। সব বান্ধবীরা তার সাথে ঠাট্টা তামাশা করছিল। যখনই বরযাত্রী আসে, তখনই সুধার বোন রাধাকে রেখে সবাই বর দেখতে চলে যায়। ঠিক তখনই প্রবল হাওয়ায় দরজা জানলা জোরে জোরে নড়তে থাকে, আর এক পর্যায়ে দরজাটি ঠাস করে খুলে যায়। রাধা ওটা বন্ধ করতে যায় আর বাইরে রয়ে যায়। দরজাটি এক একাই বন্ধ হয়ে যায় আর রাধা শত চেষ্টা করেও ওটা খুলতে পারে না। ঘরের ভিতর থেকে সুধার চিৎকার ভেসে আসছিল, কিন্তু ব্যান্ড বাজনার আওয়াজে ওই চিৎকার শোনা যাচ্ছিল না। রাধা দৌড়ে নিচে আসে। বাবা তাড়াতাড়ি চলো, সুধা দিদির ঘরের দরজার ভেতর থেকে বন্ধ হয়ে গেছে, আর খুলছে না। যখন সবাই উপরে আসে, তখন দেখে সুধা শরীর নিচে পড়ে আছে আর তার গলা দিয়ে রক্তের বন্যা বইছে। মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে ওর গলা কেটে দেওয়া হয়েছে। পুরো গ্রামে কোলাহল সৃষ্টি হয়ে যায়। পুলিশ আসে। চৌধুরী, আপনার সাথে কারো কোনো শত্রুতা ছিল? মেয়ে কি অন্য কাউকে ভালোবাসত? না না, এই বিয়ে তো ওর ইচ্ছাতে হচ্ছিল ভাইজান। ওহ, এই একের পর এক দুইটা ফোন হয়ে গেল, আর তাও ওই সময় যখন মেয়ে বসে যে বসেছিল, আজব ব্যাপার। পুলিশ তাদের জিজ্ঞাসা শেষ করে চলে যায় আর লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। এর এক মাস পর সরপঞ্চ দয়ালের ছোট মেয়ে তারার পেয়েছিল। এমন কঠোর পাহারা বসাবো যে একটা পিঁপড়েও বিনা অনুমতিতে আসতে পারবে না। তারার মাথায় লাল ওড়না দেওয়া হয়। ঠিক তখনই চারদিকে সব আলো নিভে যায়, চারদিক অন্ধকার হয়ে যায়। যতক্ষণে সবাই লালবাতি আর হারিকেন নিয়ে এসেছিল, ততক্ষণে সে তারার পিঠে ছুরি বসিয়ে দিয়ে চলে গিয়েছিল। তার চোখের আলো সারা জীবনের জন্য নিভে যায়। রক্ত মাখা মৃত দেহটি মাটিতে লুটিয়ে পড়েছিল। নিশ্চয় এটা কোনো একটি মানুষের কাজ, আর সে আমাদের মেয়েগুলোকে এতটা নির্মমভাবে মারছে। ওই গ্রামে এখন আর কোনো বিয়ে হয় না। সব মানুষ নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। আমার কথা শুনুন, এখন যেই বিয়েই হবে ওইটা গ্রামের দুর্গা মন্দিরে হবে। হ্যাঁ, এটা করাই ঠিক হবে। রামলক্ষণ জমিদারের মেয়ে কাঞ্চনের বিয়ে গ্রামের দুর্গা মন্দিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সকল প্রস্তুতি নেওয়া হয়ে যায়, বিয়েও হয়ে যায়। বিদায়ের সময় যখন মেয়েকে গাড়িতে বসিয়ে দেওয়া হয়, তখন সবাই একটু নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে যায়। তখনই বাতাসে একটি চিৎকার ভেসে আসে আর কাঞ্চনের শরীর গাড়ির মধ্যেই হেলে পড়ে। এইবার ছুরি তার বুকের মধ্যে মারা হয়। এটা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো শয়তানের কাজ, তাই তো মন্দিরের ভিতর কিছু হয়নি। ঠিক সেই সময় বাতাসে একটি ভয়ানক আওয়াজ ভেসে আসতে থাকে। হ্যাঁ, আমি শয়তান। এখন যে পর্যন্ত না গ্রামের সব মেয়েকে ঘিরে ফেলবো, ওই পর্যন্ত আমার তৃষ্ণা মিটবে না। সবাই ভয় পেয়ে উপর দিকে তাকায়। গাছের উপর একটি ডাইনা বধু সেজে বসেছিল। তার চোখ দিয়ে পানি পড়ছিল।
ক্ষতি করেছিল আমার মেয়ে তোমার, কেন ওকে এইভাবে মেরে ফেললে? আমি আমার বাবার আদরের মেয়ে ছিলাম, সবাই আমাকে চম্পা বলে ডাকত। আমার মা আমাকে বলতো তোর গায়ের রং চম্পাই, তাই তোর দাদি তোর নাম রেখেছে চম্পা। আমার বাবাও আমাকে খুব শখ করে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তোমরা আমাকে আমার বিয়ের দিনই আমার গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসেছিলে, আর আমাকে ধর্ষণ করে আমার সারা শরীর টুকরো টুকরো করে কেটে তোমাদের ওই উত্তর দিকের কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলে। কি ভুলে গেছো? আমি কিছু করিনি, আমি শুধু গাড়ি চালিয়েছিলাম। ও তো চুপ করো, অপরাধীর সঙ্গ দেওয়া অপরাধ। আমি তো শুধু তোমার মেয়ের জীবনই নিয়েছি, এখন কেন কান্না করছো? আমাকে মাফ করে দাও, ওই ঘটনার তো 2 বছর হয়ে গেছে, ভবিষ্যতে আর এমনটা হবে না। সব অপরাধীরা জমিদার চৌধুরী সাহেব আর হরিহর ঘর ঘর করে কাঁদছিল। ও হঠাৎ করেই কাছ থেকে নেমে আসে আর হরিহরের কাছে দাঁড়ায়। তুই সবচেয়ে বড় পাপী, তুই সবার সাথে মিলে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিস, তারপর আমার শরীরটাকে কেটে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আর পুলিশদের কিছু টাকা দিয়ে চুপ করে দিয়েছিল। এটা বলে ডাইনি জমিদারের বুকের উপর দাঁড়ে আর তার মাথা চিবিয়ে রক্ত খেতে থাকে। কিছুক্ষণ পরিবারের শরীর ছটফট করে, তারপর একদম নিস্তব্ধ হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তুই তো সবার প্রথমে আমার সর্বনাশ করেছিলি। যখন আমি তোদের সামনে মিনতি করছিলাম তখন তো তুই খুব মজা নিচ্ছিলি। দাঁড়িয়ে পড়, থেমে যা। সরপঞ্চ উষ্ট্রা খায় আর মাটিতে পড়ে যায়, আর ডাইনি তার পিঠে দাঁত বসিয়ে রক্ত খেতে থাকে। সবাই তার মনের দেখে নিস্তব্ধ হয়ে যায়, আর ডাইনিটা চৌধুরীর কাছে যায়। আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ। হ্যাঁ হ্যাঁ, দোষী তো আমি ছিলাম যে তোর কাছে আমার জীবন ভিক্ষা চেয়েছিলাম। এটা বলে সে চৌধুরীর গলা ধরে আর সাথে সাথে ঘাড় মটকে দেয়। চৌধুরীও মারা যায়। আমার দিকে তাকিও না, আমি কিছু করিনি, আমি নির্দোষ। হ্যাঁ, তুই তো আমাকে উঠিয়ে নিয়ে এসেছিলি, আমার মা কত কান্না করেছিল, কিন্তু তুই আমার মার মুখে লাঠি দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে এসেছিলি। এই দুঃখে আমার মা বাবা দুজনে আত্মহত্যা করেছিল। এই বলে সে রাম লক্ষ্মণের পা ধরে তাকে 2 ভাগে ভাগ করে ফেলে। গ্রামবাসী শুনে রাখো, এখন থেকে যদি কোনো মেয়ে বউয়ের সাথে অন্যায় করা হয় তাহলে তার পরিণাম এর থেকেও খারাপ হবে। এখন তো তোমার বদলা পূর্ণ হয়ে গেছে, তাই না? এখন আমাদের ছেড়ে দাও, তুমি যা বলবে আমরা তাই করব। যদি তোমাদের মেয়েদের সুরক্ষা চাও তাহলে এখন থেকে কখনো তাদের বিয়েতে তাদের লাল শাড়ি পরিও না, ওটা দেখে আমার রক্ত গরম হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে। আর বিয়ের দিন উত্তরের ওই কুয়োর মধ্যে কিছুক্ষণ ঝুঁকে তাকাতে বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুড়িমা তুমি ঠিকই চিড়েছিলে, এখন আমি শয়তানি হয়ে গেছি। এখন আমার আত্মা কতদিন পর্যন্ত এভাবে ঘুরে বেড়াবে তা আমি নিজেও জানি না। তোমরা সবাই এখন যার যার বাড়ি চলে যাও, তোমাদের গ্রাম থেকে এখন সব পাপি চলে গেছে। গ্রামে এমন এমন জল্লাদ ছিল তা কেউই জানত না। এখন আর গ্রামের কোনো মেয়েকে বিয়েতে লাল শাড়ি পরানো হতো না। বিয়ের আগে মেয়ে ওই কুয়ার কাছে গিয়ে নিচে তাকাত আর তার বিবাহিত জীবনের জন্য দোয়া চাইত। আর কখনো ওই ডাইনি এই গ্রামে আসেনি, তার বদলা পূরণ হয়ে গিয়েছিল। একটি শহরের ট্যাক্সি ড্রাইভারদের একটি বড় গ্রুপ ছিল। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা তাদের পরিবারের জন্য আয় করতে আর তাদের স্বপ্ন পূরণ করতে
এখানে আসতো। ধীরে ধীরে একটি সংস্থার সাথে যুক্ত হয়ে তারা একটি পরিবারের ভাই ভাইয়ের মতো করে জীবনযাপন করতে লাগলো। একবার সুদীপ নামের একজন ড্রাইভার রাস্তায় কিছু বখাটে লোকেদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। মারামারির সাথে সাথে এমন পরিস্থিতি হলো যে থানায় যাওয়ার মতো অবস্থা। তখনই হারিশ সামনে আসে আর বিষয়টাকে সামলে নিয়ে সাবধানতার সাথে সমাধান করে। আমি তো নতুন এসেছি এখানে, এখানকার নিয়মকানুন কিছুই জানি না। আপনি আমাকে বাঁচালেন, আমি কিভাবে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব? আরে এখানে সবাই আয় করার জন্যই নতুন নতুন আসে। যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কে আসবে? ধন্যবাদের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন হলে বিনা দ্বিধায় বলো। এই শহরে আমরা সবাই একে অপরের পরিবার। তখন থেকে দুজন ভালো বন্ধু হয়ে যায়। তখন থেকে তারা একে অপরের সাথে প্রতিদিন দেখা করে, আর দেখা না করতে পারলে ফোনে কথা বলে। একবার হারিশ কাজে এত ব্যস্ত হয়ে যায় যে এক সপ্তাহ ধরে সুদীপের সাথে দেখাও করে না, কথাও বলে না। এক রাতে তার যাত্রীকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে তার বন্ধু সুদীপের কথা মনে পড়ল। সে ভাবল অনেকদিন হয়ে গেছে, একটু কথা বলে নেই, এই বাহানা এই নীরব রাস্তা পার হয়ে যাবে। পরিবার তো নাই, বন্ধুর কাছেই চলে যাই, একসাথে খাবারও খাবো, রাতে একসাথে গল্প করে ঘুমাবো। সুদীপ কোথায় তুমি? আরে হারিশ ভাই, আমি বাসায়। এমন মনে হচ্ছে যে কয়েক বছর পর তোমার সাথে কথা বলছি। এক কাজ করেন, আপনি এখানে এসে পড়েন, আমি খাবার তৈরি করছি, আমরা একসাথে খাবো আর অনেক কথা বলবো। হ্যাঁ ভাই, আমি আসছি। ওই যে মেলা বসেছে না, অনেক যাত্রী পাওয়া যাচ্ছিল, টাকা কামাতে কামাতে ক্লান্ত হয়ে পড়েছে, ঠিকভাবে ঘুমও হয়নি। আপনি কোথায়? কত সময় লাগবে আসতে? কি কি খাবেন বলে দিন, আমি আপনার পছন্দের খাবার তৈরি করে রাখবো। আমি এখন পুরনো মহলের পাহাড়ি রাস্তায় আছি, এক ঘন্টার মতো লাগবে আসতে। আরে আপনি এত রাতে ওই রাস্তায় কিভাবে চলে গেলেন ভাই? তুমি এত চিন্তিত হচ্ছ কেন? কি আছে এই রাস্তায়? আমি এর আগেও এই রাস্তায় অনেকবার এসেছি, কিন্তু দিনে। দিনে তো কোনো সমস্যা নেই বন্ধু, দিনে তো অনেক গাড়ি চলাচল করে, মহলে পর্যটকদের কারণে অনেক ভিড় থাকে, রাতে একদম নীরব হয়ে যায়, সেখানে অনেক বিপদ রে ভাই, কিভাবে যে বলি। বলে দাও ভাই, কেন অত চিন্তিত, কি সমস্যা? ভাই আপনি জানেন না, তাড়াতাড়ি গাড়ি চালান আর পালান ওই রাস্তা থেকে। ওই রাস্তায় দুই মাথাওয়ালা ডাইনি থাকে যে অনেক মানুষদের মেরে ফেলেছে। যারা যারা জানে তারা সেই রাস্তা দিয়ে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। কি ভাই, কোন জামানায় পড়ে আছো? আমি নিরাপদে তোমাদের বাড়ি পৌঁছে যাব, তুমি চিন্তা করো না, তুমি খাবার তৈরি করো, আমি নিরাপদেই পৌঁছে যাব। হারিশ ফোন রেখে দিয়ে ভাবতে থাকে, আসলে কি ভূত বা ডাইনি বলে কিছু আছে? তখনই প্রচণ্ড বাতাস বইতে শুরু করে আর একজন মহিলা তার গাড়ির সামনে এসে পড়ে। ম্যাডাম, এইভাবে হঠাৎ করে সামনে চলে এলেন কেন? কিছু ঘটে যেতে পারতো। ক্ষমা করবেন ভাইয়া, কিছু হয়নি তো, এখন চলো। আর সে পিছনের দরজা খুলে আরাম করে বসে পড়ল। ম্যাডাম আপনি কে? আপনি কিভাবে সিটে বসে পড়লেন না জিজ্ঞেস করেই? দয়া করে নেমে পড়ুন। দয়া করুন ভাইয়া, আমাকে একটু বিমানবন্দর পর্যন্ত দিয়ে আসুন, আমার গাড়ি খারাপ হয়ে গেছে। আমার ড্রাইভার গাড়িটিকে মেকানিকের কাছে নিয়ে গেছে, কিন্তু এমনি দেরি হয়ে গেছে, আর রাতও অনেক হয়েছে। তারপর সেই মহিলা তার চোখ বন্ধ করে কিছু বলতে থাকে। ম্যাডাম আপনি নেমে পড়ুন। কিন্তু সেই মহিলা তার কথা উপেক্ষা করে দেয়। তখন হারিশের ভয় হতে শুরু করে আর ঘাম ঝরতে থাকে। দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। সে গাড়ি অনেক দ্রুত চালাতে শুরু করে। তখনই কিছু দূরে কিনারায় এক বয়স্ক লোক হাতের ইশারা দিয়ে গাড়ি থামানোর জন্য বলে। কোথায় যাবেন? এয়ারপোর্ট যাব। হারিশ খুশি হয়ে তাকে সামনের সিটে বসতে দেয় আর মনে মনে ভাবতে থাকে, যাক কাউকে তো পেলাম, এই মানুষটা ঠিক সময় এসে পড়েছে, নয়তো আমি হয়তো ভয়ে আমার প্রাণ হারিয়ে ফেলতাম। সে মুরুব্বী বারবার সেই পিছনে বসা মহিলার দিকে তাকাতে থাকে, তাকে দেখে আরো ভয় হতে শুরু করে। সে হারিশকে জিজ্ঞাসা করে,
আরে ড্রাইভার, এই মহিলাটিকে। স্যার, যখন থেকে গাড়িতে বসেছে তখন থেকে এরকম চোখ বন্ধ করে আছে, আমার একটু আজব লাগছে। আমি তাকে নেমে যাওয়ার জন্য বলেছি কিন্তু সে বলল অনেক দেরি হয়ে গেছে, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসুন। এক মিনিট, তুমি গাড়ি থামাও, আমি কথা বলছি। সেই মহিলার জন্য হারিশের তো ভয় লাগছিল, তাই সে গাড়ি থামালো। সে লোকটি দরজা খুলে সেই মহিলার সাথে পিছনের সিটে গিয়ে বসল, আর মহিলার কানে কানে কি যেন বলে। যে মহিলাটি চোখ বন্ধ করেছিল চট করে তার চোখ খুলে ফেলে আর প্রায় চিল্লাতে শুরু করে, ভাইয়া গাড়ি থামিয়ে দিন, আমি এখানেই নেমে পড়ব, আমার ড্রাইভার এখানে আসবে। সত্যি ম্যাডাম, এখানেই নামিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ব্যবস্থা করে ফেলবো, আমাকে এখানেই নামিয়ে দাও। এটা শুনে হারিশ গাড়ি থামিয়ে দেয় আর সেই মহিলা নেমে যায় আর সেখান থেকে চলে যায়। স্যার, আপনি এমন কি বললেন যে সে দুঃখী হয়ে চলে গেল, যদিও আমি এর আগে নামার জন্য বলেছিলাম। কিছু সময় চুপচাপ থাকে, সেই চুপচাপ অবস্থা হারিশের জন্য ভীতিজনক ছিল সেই রাতে। স্যার, আপনি চুপ হয়ে গেলেন কেন, আপনি ম্যাডামকে কি বলেছিলেন? এই বলে হারিশ পিছনে তাকিয়ে দেখে, আমি বলেছি চলে যাও, হয়তো আমি এর সাথে তোমাকেও মেরে ফেলব, আমি তোমার রক্ত পান করব। সে আর তার দোয়া উভয় চলে গেছে, এখন তোমাকে কে বাঁচাবে। আর তারপর সেই মুরব্বীর চেহারা বদলাতে লাগল, তার দাঁত রাক্ষসের মতো লম্বা হতে থাকে, চুল পুরোপুরি এলোমেলো হয়ে যায় আর লম্বা লম্বা নখ ছিল, হাত রক্ত দিয়ে ভরা ছিল। প্রথমে এক বিকৃত চেহারা ছিল, তারপর আরেক মাথা বের হয়ে এলো আর তার চুল লম্বা হতে লাগল। এখন দুই মাথাওয়ালা ডাইনি হারিশের সামনে, হারিশ ঝাটকা খেয়ে গেল, সে কিছুই বলতে পারছিল না। সে ডাইনি উড়াল দিয়ে পিছনের সিট থেকে সামনের সিটে এসে পড়ে, সে সামনে আসতেই গাড়ি থেমে গেল। যখন থেকে আমি একটি মেয়েকে দয়া করে ছেড়ে দিয়েছি তখন থেকে আমি ভালো শিকার খুঁজে পাচ্ছি, সে কি আমার সম্পর্কে সবাইকে বলে দিয়েছে। আমি কাউকে কিছুই বলবো না, আমাকে যেতে দাও। পাগল নাকি, আমি তোকে ছেড়ে দিলে আমি ক্ষুধায় মারা যাব। এই বলে তার জিহ্বা লক লক করছিল, হারিশকে সে উপর থেকে নিচে এমন ভাবে দেখছিল যেন সে অনেকদিন যাব অষ্টপুষ্ট মানুষ খায়নি আর তাকে গিলে ফেলার জন্য তেড়ে আসছিল। দেখো এই জঙ্গলে অনেক পশু আছে, তুমি তাদেরকে খাও, তুমি যদি চাও আমি ধরে আনছি, কিন্তু আমাকে ছেড়ে দাও। পশু প্রাণী শিকার থেকে আমার শক্তি আসে না, এতে মানুষদের মধ্যে আমার ভয়ও কাজ করে না, এটা আমার এলাকা, এখানে যে আসবে সেই আমার শিকার। এই বলে হারিশকে ধরে গাড়ি থেকে বের করে আনে, শিরা উপশিরায় আঘাত করতে থাকে আর তার বড় বড় দাঁত দিয়ে তার ঘাড়ে কামড় দেয়। তখনকার মাংস খাওয়া আর রক্ত পান করা এক ভয়ানক দৃশ্য। সুদীপ তার বন্ধুর জন্য খুবই আতঙ্কিত ছিল। সকালে যখন গাড়ির চলাচল শুরু হলো তখন সুদীপ তার গাড়ি নিয়ে সেখানে পৌঁছালো, পুলিশও সেখানে পৌঁছে গিয়েছিল। হারিশের মৃতদেহের জায়গায় সেখানে কিছু হাড়গোড় পড়েছিল, যেখানে সেখানে রক্তের দাগ লেগেছিল। গাড়ি থেকে হারিশের লাইসেন্স পাওয়া যায়। ডাইনি তো তার কাজ করে দিল। ভাই, যখন সবাই এই ব্যাপারে জানে তাহলে এখানে কেন মানুষ মরার জন্য আসে? মানুষের ভালোর জন্য পুলিশ এই রাস্তা দিয়ে চলাচল একদম বন্ধ করে দেয়।